তুমি একা একজন মানুষ এইরকম ভাবে যে এতজনের সাথে লড়ো না, আমার এগুলো দেখে আমি অনেক বেশি ইন্সপায়ার্ড হই। তুমি সত্যি অনেক বড় হও। বা থ্যাংক ইউ, তুমি ছোট কেউ, এই তোমাকে অনেক অনেক শ্রদ্ধা এবং অনেক অনেক ভালোবাসা তোমার মানসিকতাকে। ঠিক না আছে, দিদি, সবটা তো তোমার কাছ থেকেই শিখছি, কারণ অনেকটা বেশি আমি ডিপ্রেশনে চলে গেছিলাম, মানে ভাবতেই পারছিলাম না কিভাবে কি করব, এসিটা আমার চালানো হয়, এখন পর্যন্ত ট্রমাটাইজ। তোমার লাইফ দেখে, তোমাকে সংখ্যা তো দেখে, শুনেছি, বিশেষ করে যে একটা মেয়ে এত কিছু পারে, মানে বড় এসিটা দিদির চালিয়ে মতো দাও। আমি যদি কখনো তোমার সামনে যাই, আমি তোমার চরণ স্পর্শ করব একবার। সেদিন একটা কল এসেছিল না তোমার চেম্বারে, যে আরামবাগ, আরামবাগের এদিকে হ্যাঁ আমার হ্যাঁ, বাড়ি, আমার বাড়ি কিন্তু ওই মানে হরিপালের উপর দিয়ে যেতে হয় আরামবাগ, বুঝেছো, ও ওই দিকে মানে হুগলি ডিস্ট্রিক্টে। আচ্ছা, হ্যাঁ, তো আমি তখনই ভাবছিলাম যে দিদি ভাইকে আজকে একটা ফোন করি, বাট তারপর দেখলাম তুমি এত টায়ার্ড, আমি আর কল করিনি। তো আজকে ভাবলাম না, আজ আর পারছি না, একবার কথা বলতেই হবে, তাই জন্য কল না করলাম। না, আমিও তোমাদের সাথে কথা বলে ভীষণ খুশি। মানে আমার তো এনার্জি তো তোমরাই, তোমরাই না দিদি, শক্তি। আমাদের বড় শিক্ষক তুমি, যে জীবনে কিভাবে চলতে হবে সেটা শেখাচ্ছ তুমি। ওটাই, ঠিক আছে দিদি, খুব ভালো থেকো, আমি আবার কল করবো, কেমন? ঠিক আছে বোন, ওকে, খুব আমার ভালো।